এই মুভিটি শুধুমাত্র মাল্টিভার্সের গল্প দেখিয়েই 7-7টা অস্কার পায়নি। এই গল্পের মধ্যে দিয়ে জীবন দর্শনকে বোঝানো হয়েছে, দেওয়া হয়েছে সুন্দর একটি মেসেজও। হ্যাঁ, আজ আমরা আলোচনা করব এই বছরের 7টি অস্কার পাওয়া মুভি নিয়ে, যার নাম এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স, যেটি মুক্তি পেয়েছিল 2022 সালে। গল্পের শুরুতেই ইভলিন নামের একজন মহিলাকে দেখা যায় তার হাজব্যান্ড রেমন্ডের সাথে, যারা কিছুদিন আগে আমেরিকা শিফট করেছিল এবং তারা একটা লন্ড্রি চালাত। আর তাদের বিজনেসটা বড় করার জন্য তারা ব্যাংক থেকে লোন নিয়েছিল, কিন্তু তাদের ব্যবসা এখন ঠিকঠাক চলছে না, তাই ব্যাংক থেকে তাদেরকে ডেকে পাঠানো হয়। কারণ ব্যাংক যদি তাদের সাথে কথা বলে এবং সব হিসাব নিকাশ করে বোঝে যে তারা লোনের টাকা ফেরত দিতে পারবে না, তাহলে ব্যাংক তাদের ব্যবসাটা নিজেদের আন্ডারে নিয়ে নেবে। এরপর ইভলিনের মেয়ে জয়কে দেখা যায়, যে তার বান্ধবীর সাথে একটা সমকামী সম্পর্কে ছিল, যেটা ইভলিন পছন্দ করত না। পরে দৃশ্যে দেখা যায় ইভলিনের বাবা এসেছে। আসলে ইভলিনের বিয়েতে তার বাবার মত ছিল না, তাই বিয়ের এতদিন পর আজ প্রথমবারের জন্য সে মেয়ের সাথে দেখা করতে এসেছে। ইভলিন খুবই খুশি হয়ে যায় আর সে তার মেয়ে জয়কে বলে সে যেন তার সমকামী সম্পর্কের কথা তার দাদুকে না বলে, না হলে সে আবার রেগে যেতে পারে। পরে দৃশ্যে দেখা যায় রেমন্ড, ইভলিন আর ইভলিনের বাবা ব্যাংকে যাচ্ছিল, কিন্তু হঠাৎই লিফটের মধ্যে রেমন্ডের শরীরে যেন অন্য কেউ প্রবেশ করে, আর সে লিফটের ক্যামেরা একটা ছাতা দিয়ে ঢেকে দেয় আর একটা ডিভাইস ইভলিনের কানে লাগিয়ে আসন্ন বিপদ সম্পর্কে তাকে সতর্ক করে। আর ওই কানের ডিভাইসের জন্যই ইভলিন তার পুরো অতীত দেখতে পায়, তার শৈশব, বড় হয়ে ওঠা, বিয়ে, বিয়ের কারণে তার বাবার রেগে যাওয়া, বাচ্চা হওয়া, এক মুহূর্তে সে সবকিছুই দেখে ফেলে। তারপর সে বর্তমানে ফিরে এলে রেমন্ড একটা কাগজে সব দরকারি লেখা লিখে তাকে দেয় আর বলে তার শরীরে যে আছে সে কিছুক্ষণের মধ্যেই চলে যাবে, আর তারপর তাকে এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে সে বলতে পারবে না। এই বলে সে আবার নিজের সাধারণ সত্তাতে ফিরে আসে। এরপর তারা ব্যাংকের অফিসারের সামনে বসে থাকে, কিন্তু ইভলিনের মন অফিসারের কথায় একদমই যায় না। সে ওই কাগজের লেখাটা নিয়েই ভাবতে থাকে। কাগজে লেখা ইনস্ট্রাকশন ফলো করতেই সে একটা আলমারির ভেতর পৌঁছে যায়, আর এই কাজগুলো সে সেই কানের ডিভাইসটার জন্যই করতে পারছিল। আলমারির ভিতর পৌঁছে সেখানে সে অন্য একটা রেমন্ডকে দেখতে পায়, আর এই রেমন্ড তাকে জানায় সে অন্য ইউনিভার্সের থেকে এসেছে এবং সে বিভিন্ন ইউনিভার্সে গিয়ে অনেক ইভলিনের সাথেই দেখা করেছে, কিন্তু বেশিরভাগ ইউনিভার্সেই ইভলিনকে কেউ একজন মেরে ফেলেছে। আর যে এই কাজটা করছে সে খুবই শক্তিশালী এবং সে এই ইভলিনকেও মারতে আসবে, তাই তার আগেই সেই রেমন্ড এই ইউনিভার্সের ইভলিনকে শক্তিশালী বানাতে চায়, কারণ ইভলিনই একমাত্র যে এই শক্তিশালী ক্ষমতাকে চ্যালেঞ্জ জানাতে পারে। আর এই সময়ই আমরা ইভলিনকে ওই অফিসারের সামনেও দেখতে পাই, মানে ইভলিন ওই আলমারিতে সশরীরে যায়নি, সেখানে শুধুই তার মাইন্ড ছিল, মানে ইভলিন একই সময় দু জায়গায় একই সাথে উপস্থিত ছিল। এই সময় দেখা যায় অন্য ইউনিভার্সের ব্যাংক অফিসার এসে অন্য ইউনিভার্সের রেমন্ডকে মেরে ফেলে, আর ইভলিনকে যখন আক্রমণ করতে যায় তখন ইভলিন ওই ব্যাংক অফিসারের সামনে চলে আসে। এরপর তারা ব্যাংক থেকে চলে যাচ্ছিল, তখন ব্যাংক অফিসার তার দিকে আসলে তার মনে হয় যে এই ইউনিভার্সেও ব্যাংক অফিসার তাকে মারতে আসছে, তাই সে ওই অফিসারের মুখে একটা ঘুষি মেরে দেয়। সাথে সাথে গার্ডসরা সেখানে চলে আসে, কিন্তু এই সময় রেমন্ডের মধ্যে অন্য ইউনিভার্সের রেমন্ড চলে আসে আর সে মারপিট করে সব গার্ডসদেরকে হারিয়ে দেয়। ইভলিন খুবই বিরক্ত হয়ে ওঠে আর সে সব সত্যি জানতে চায়। তখন অন্য ইউনিভার্সের রেমন্ড তাকে জানায় যে আমাদের ইউনিভার্স ছাড়াও প্রচুর ইউনিভার্স আছে, আর সব ইউনিভার্সেই আমরা এক্সিস্ট করি, কিন্তু এক এক ইউনিভার্সে এক এক রকম, যেমন কোথাও খুশি তো কোথাও দুঃখী, কোথাও গরিব আবার কোথাও ধনী। আর রেমন্ড যে ইউনিভার্স থেকে এসেছে তার নাম অ্যালফা, আর তাদের ইউনিভার্সের অ্যালফা ইভলিন সব ইউনিভার্সে যাওয়ার একটা ডিভাইস তৈরি করে ফেলেছে, যার সাহায্যে যে কোনো ইউনিভার্সে গিয়ে তার সেই ইউনিভার্সের রূপের মধ্যে ঢুকে যাওয়া যায়। মানে শারীরিকভাবে যেতে হয় না, শুধু তার ব্রেনের মধ্যে ঢুকে তাকে কন্ট্রোল করা যায় এবং তার শক্তি ও বিভিন্ন স্কিলস নিয়ে নিজের ইউনিভার্সে ব্যবহার করা যায়। আর এও বলে অ্যালফা ইভলিন যখন এই ডিভাইস নিয়ে তার মেয়ে অ্যালফা জয়ের ওপর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল, তখন সেটা ফেল হয়ে যাওয়ার ফলে তার মেয়ে খারাপ শক্তিতে পরিণত হয় আর অ্যালফা ইভলিনকে মেরে দেয় এবং এক এক করে সব ইউনিভার্সের ইভলিনকেও মারতে শুরু করে। এরপরের দৃশ্যে দেখা যায় অ্যালফা ইউনিভার্স থেকে কিছু লোকজন এসে এই ইউনিভার্সের ইভলিনের ওপর হামলা করে দেয়, আর তাদের মধ্যে সেই ব্যাংক অফিসারটাও ছিল যাকে এখন খারাপ শক্তিটা কন্ট্রোল করছে। তাই তার হাজব্যান্ড রেমন্ড তাকে বলে অন্য ইউনিভার্সে চলে যেতে। প্রথমে ইভলিন সেটা করতে পারে না,
কিন্তু কিছুক্ষণ চেষ্টার পর সে একটা ইউনিভার্সে চলে যায় যেখানে সে একজন সেলিব্রিটি। আর দেখানো হয় সে তার বাবার কথা শুনে রেমন্ডকে বিয়ে না করে কুংফু শেখে এবং তারপর সে ওই ইউনিভার্সের একজন সেলিব্রিটি হয়ে যায়। আর ইভলিন সেই ইউনিভার্সের ইভলিনের কুংফু স্কিল ব্যবহার করে এই ইউনিভার্সে সেই ব্যাংক অফিসারকে মেলে ফেলে। এই সময় এও জানা যায় যে অ্যালফা জয় মানে খারাপ শক্তিটা এতটাই শক্তিশালী যে তার কোনো ডিভাইসের প্রয়োজন হয় না, সে তার ব্রেনের সাহায্যেই যে কোনো ইউনিভার্সে যাওয়া আসা করতে পারে। এখানেই ইভলিনকে পুলিশ অ্যারেস্ট করে নেয় কারণ সে ব্যাংক অফিসারকে মেরে ফেলেছিল। এই সময় অ্যালফা জয় সেখানে আসে আর সব পুলিশ অফিসারকে মেরে ইভলিনকে মারার জন্য এগিয়ে যায়। তখন ইভলিন এমন একটা ইউনিভার্সে যায় যেখানে সবার আঙুল হটডগের মতো, আর সেই ইউনিভার্সে সে ওই ব্যাংক অফিসারের সাথে খুব ক্লোজ ছিল এবং তারা একটা সমকামী সম্পর্কে ছিল। এরপর অ্যালফা জয় তাকে এই ইউনিভার্সে ফেরত নিয়ে আসলে ইভলিন তাকে জিজ্ঞাসা করে সে এরকম কেন করছে। অ্যালফা জয় বলে সে প্রত্যেকটা ইউনিভার্সে গিয়ে দেখেছে সে কোথাওই খুশি নয়, আসলে তার কাছে কোনো ইউনিভার্সই কোনো ম্যাটার করে না, তাই সে এরকম একটা ইভলিনকে খুঁজছিল যে তার মতোই দুঃখী আর তার মতোই সেই ইভলিনের জীবনেও কিচ্ছু ঠিক নেই, যাতে সেই ইভলিন তার দুঃখ বুঝতে পারে। এই জন্যই সে এই ইভলিনকে নিয়ে তার বানানো একটা ব্ল্যাক হোলের দুনিয়াতে যেতে চায়। এই সময় ইভলিনের আলফা বাবা সেখানে এসে তাদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। তার পরের দৃশ্যে আমরা দেখি ইভলিন তার মেয়ে জয়কে টেপ দিয়ে বেঁধে রেখেছে যাতে অ্যালফা জয় এসে হঠাৎ করে কিছু না করে বসে। ইভলিনের অ্যালফা বাবা যখন জানতে পারে যে জয়ের মধ্যে সেই খারাপ শক্তিটা আসছে, তখন সে বলে জয়কে মেরে ফেলতে, কারণ একটা ইউনিভার্স থেকে আরেকটা ইউনিভার্সে নিজের শরীর ছাড়া অন্য কারোর শরীরে যাওয়া যায় না। ইভলিন এতে রাজি হয় না, তাই ইভলিনের অ্যালফা বাবা নিজেই বন্দুক বের করে জয়কে মারতে চায়। কিন্তু ইভলিন জয়ের সামনে দাঁড়িয়ে যায়। সে নিজে মারতে না পেরে তার অ্যালফা ইউনিভার্স থেকে কিছু লোকদের ডাকে জয়কে মারার জন্য। কিন্তু ইভলিন বিভিন্ন ইউনিভার্সের ইভলিনের ক্ষমতা ব্যবহার করে সেই সবার সাথে লড়ে। এই সময় অ্যালফা রেমন্ড সেখানে এসে ইভলিনকে বলে সেই একমাত্র অ্যালফা জয়ের খারাপ শক্তিকে হারাতে পারবে। ঠিক তখনই অ্যালফা ইউনিভার্সে খারাপ শক্তি অ্যালফা রেমন্ডকে মেরে দেয় আর যার ফলে রেমন্ডের ব্রেন থেকে অ্যালফা রেমন্ড ডিসকানেক্টেড হয়ে যায়। এরপর সেখানে অ্যালফা জয় আসলে ইভলিন তার সমস্ত ইউনিভার্সের ইভলিনের সাথে একসঙ্গে কানেক্ট করে আর যার ফলে সে এই ইউনিভার্সে অজ্ঞান হয়ে যায়। এবার এই ইউনিভার্সগুলোর মধ্যে একটা ইউনিভার্স দেখানো হয় যেখানে নিউ ইয়ারের পার্টি চলছিল এবং সেখানেও তারা লড়াই করতে শুরু করে দেয়, যার ফলে সব ইউনিভার্সেই তাদের লড়াই শুরু হয়ে যায়। একটা সময় পর তারা লড়াই ছেড়ে বসে কথা বলার সিদ্ধান্ত নেয়। তখন জয় তাকে নিজের বানানো জায়গায় নিয়ে যায় যেখানে ব্ল্যাক হোলটা ছিল এবং ইভলিনকে বলে সে আসলে তাকে মারার জন্য খুঁজছিল না, আসলে সে এমন একটা ইউনিভার্স খুঁজছিল যে ইউনিভার্সে তার মা তার কষ্টটা বুঝতে পারবে। আর সে এটাও বোঝায় যে কোনো ইউনিভার্সেই বেঁচে থেকে কোনো লাভ নেই, সব ইউনিভার্সেই মানুষ দুঃখী এবং সব ইউনিভার্সেই প্রচুর বৈষম্য, ভবিষ্যতে হয়তো এই বৈষম্য কষ্ট আরও বেড়ে যাবে, তাই সে তার মাকে ব্ল্যাক হোলের ওই পারে নিয়ে যেতে চায়। এসব শুনে এবং ব্ল্যাক হোলের কাছে যেতে যেতে ইভলিনও দুঃখী হয়ে যায় আর এই কারণেই সে প্রত্যেকটা ইউনিভার্সেই দুঃখী হয়ে গিয়ে সবার সাথে বাজে ব্যবহার করতে থাকে। একটা ইউনিভার্সে সে তার হাজবেন্ডকে অব্দি ডিভোর্স দিয়ে দেয় এবং পার্টি ইউনিভার্সে সেই ব্যাংক অফিসার তাদের লন্ড্রির ব্যবসার কন্ট্রোল নিতেও চলে আসে। কিন্তু দেখা যায় তার হাজবেন্ড সব সামলে নেয় এবং সেই অফিসারের সাথে কথা বলে তাকে বুঝিয়ে কিছুটা সময় চেয়ে নেয়। এরপর রেমন্ড ইভলিনকে বোঝায় কেউ যদি কারোর সাথে খারাপ করে তাহলে তার সাথেও খারাপ করলেই সব ঠিক হয়ে যায় না, আমাদেরকে সবার সাথেই ভালোবেসে কথা বলে দয়ার সাথে সব সিচুয়েশনকে হ্যান্ডেল করতে হবে। আর এর সাথে এটাও দেখা যায় যে প্রত্যেকটা ইউনিভার্সে ইভলিন তার হাজবেন্ডের সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন, রেমন্ড সবসময় ইভলিনকে সাপোর্ট করে গেছে এবং তার পাশে দাঁড়িয়েছে। আর এসব দেখে ইভলিন তার মেয়ের হাত ছেড়ে তার হাজবেন্ডের হাত ধরে। এর ফলে মনের দুঃখে জয় সেই ব্ল্যাক হোলের ভিতরে তার মাকে ছাড়াই চলে যেতে চায়। আর ইভলিন জয়কে বাধা দেওয়ার জন্য গেলে তার অ্যালফা বাবা তার টিম নিয়ে ইভলিনকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ইভলিন এবার লড়াই করে না, সে নিজেকে প্রত্যেকটা ইউনিভার্সের সাথে জুড়ে তাদের ক্ষমতা নিজের মধ্যে নিয়ে সবার মনের আশা পূরণ করে, এমনকি সে নিজের সব ইউনিভার্সের করা ভুলগুলোকে এক এক করে শুধরে নেয়। তার হটডগ ইউনিভার্সের সম্পর্কটা তার আগের বাজে ব্যবহারের জন্য খারাপ হয়ে গিয়েছিল, এখন সেটাকে শুধরে নেয়। আর এর ফলে তার নিজের ইউনিভার্সে তার মেয়ে জয়ের কষ্টটা সে অনুভব করতে পারে। যে ইউনিভার্সে সে তার বাবার কথা শুনে রেমন্ডকে ছেড়ে দিয়েছিল সেখানেও সে রেমন্ডের সাথে সবকিছু ঠিক করে নেয়।
আর শেষে পার্টি ইউনিভার্সে তার বাবার মুখোমুখি হয়ে বলে সে তার বাবার কথা না শুনে রেমন্ডকে বিয়ে করার ডিসিশন যেটা নিয়েছিল সেটা একদমই ভুল ছিল না এবং সে খুবই খুশি তার এই সিদ্ধান্তের জন্য। আর এও বলে তার মেয়ে যে একটা সমকামী রিলেশনশিপে রয়েছে তাতেও তার কোনো সমস্যা নেই, সে তার মেয়েকে নিয়েও খুশি। ফাইনালি সে সব ইউনিভার্সেই তার এবং তার মেয়ের সমস্ত সমস্যা সলভ করে ফেলে। আর দেখা যায় ইভলিনের বাবা, ইভলিন, রেমন্ড সবাই জয়ের এই সম্পর্কটা মেনে নিয়েছে, তাই জয়ের জীবনেও আর কোনো দুঃখ থাকে না, তাই সেও আর ব্ল্যাক হোলে মিশে যায় না। আর ইভলিন তার নিজের ইউনিভার্সের বাবাকেও জয়ের সম্পর্কের ব্যাপারে বলে দেয় এবং সেও সমস্তটাই মেনে নেয়। আর এখন ইভলিন তার হাজবেন্ডকেও আগের থেকে বেশি বুঝতে এবং ভালোবাসতে শিখেছে। আর তারা ফাইনালি সেই অডিটটা করে ব্যাংকে জমা দিতে যায় এবং ব্যাংকে তার অডিটের সমস্ত রিপোর্ট ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। কিন্তু এখন তার অন্যদের কথায় কনসেন্ট্রেট করতে সমস্যা হয়, কারণ এখন তার মধ্যে এমন ক্ষমতা চলে আসে যে সে একই সাথে সব ইউনিভার্সের ইভলিনদের দিকেই খেয়াল রাখতে পারে। আর এই কারণেই হয়তো এই মুভিটির নাম দেওয়া হয়েছে এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স। আর এই মুভিতে শুধু মাল্টিভার্সই দেখানো হয়নি, দেওয়া হয়েছে একটা সুন্দর মেসেজও, যে জীবনটা অনেক সুন্দর, মূল্যবান, তাই আমাদের সাথে যতই খারাপ হয়ে যাক না কেন হাল ছাড়লে চলবে না, এগিয়ে যেতে হবে ভালোবাসার সাথে, কাইন্ডনেসের সাথে, আর তবেই একদিন সব ঠিক হয়ে যাবে। আর এই সুন্দর মেসেজের সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আর আপনি যদি এমন একটি কোম্পানি সম্পর্কে জানতে চান যারা সেলিব্রেশন পার্টির নামে মানুষকে নিয়ে গিয়ে একটা আইল্যান্ডে বন্দি করে রাখে এবং তারপর তাদের সাথে কি করে, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আর আমাদের আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এরকমই মুভি এক্সপ্লেনেশনের আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।